ভুল শয়তান করে না। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে অহংকার করবেন না, এখন থেকে জনগণের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করে না, ভুল মানুষ করে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের দুয়ারে যান। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভুল মানুষ করে, ভুল শয়তান করে না, ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করে না, মানুষ শয়তান এবং ফেরেশতার থেকে উচ্চ পর্যায়ে। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত ভুল করে, মানুষের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেন। সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন শাহীন, শহীদুল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন। এই উপজেলায় কোন হাই স্কুল ভবন বাকি নাই, কোন কলেজ ভবন বাকি নাই, কোন প্রাইমারি স্কুল ভবন বাকি নাই, কোন এমপি মুক্ত মাদ্রাসা বাকি নাই, এমন কোন জুমা মসজিদ নাই যেই জুমা মসজিদে আমরা সোলার বিদ্যুৎ দিই নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সম্মেলন শেষে বেলা 2:30 দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি, সম্পাদক আফম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।